আজকে আমাদের আলোচ্য বিষয় হলো স্যাম্পলিং থিওরি। এই থিওরি জানার ক্ষেত্রে আমাদের প্রথমেই জানতে হবে যে পপুলেশন কাকে বলে। পপুলেশন বলতে এখানে বোঝায় যে আমাদের আলোচনার ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়গুলি কি কি, বা হচ্ছে নির্দিষ্ট বিষয়ের সংখ্যাটা কি কি। যেমন আমি যদি আলোচনা করতে চাই যে 2020 সালে ভারতে নতুন তৈরি হওয়া বাড়ির কতগুলি গ্রামীণ এলাকায় অবস্থিত বা কতগুলি শহর এলাকায় অবস্থিত, তাহলে আমাকে খালি কি না 2020 সালে ভারতে কতগুলো নতুন বাড়ি তৈরি হয়েছিল সেইটুকুনি খালি আমাদের গ্রহণ করতে হবে আলোচনার ক্ষেত্রে বা এই অ্যানালাইসিসটার ক্ষেত্রে। তাহলে খালি এই 2020 সালে তৈরি হওয়া নতুন বাড়িগুলি হবে আমার পপুলেশন। বা আমি যদি জানতে চাই যে 2011 সালের ভারতের জনসংখ্যার কতজন নারী বা কতজন পুরুষ ছিলেন, তাহলে সেই 2011 সালের ভারতের জনসংখ্যাটাই খালি হবে আমার হবে পপুলেশন। তাহলে এবার এই পপুলেশনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হলো আমাদের ইউনিভ্যারিয়েট পপুলেশন। এক্ষেত্রে কি না আমরা কেবলমাত্র একটি বৈশিষ্ট্যই বিচার করে থাকবো। যেমন আমি যদি কোনো জনসংখ্যার খালি বয়সটা নিয়ে আমি যদি আলোচনা করে থাকি বা আমি রিসার্চটা কন্ডাক্ট করে থাকি, বা আমি যদি খালি সেই পপুলেশনের তাদের ধর্মটা নিয়ে যদি আলোচনা করে থাকি, সেই জনসংখ্যা যে তারা হিন্দু নাকি তারা মুসলিম নাকি তারা বৌদ্ধ, খালি এইটুকুনির মধ্যে সীমাবদ্ধ থাকবো, সেই ধরনের আমাদের পপুলেশনগুলিকে আমরা বলবো একমাত্রিক বৈশিষ্ট্যযুক্ত পপুলেশন বা ইউনিভ্যারিয়েট পপুলেশন। দ্বিতীয় টাইপটি তাহলে আমাদের বলা যেতে পারে কি হবে, আমাদের বাইভ্যারিয়েট পপুলেশন বা দ্বিমাত্রিক বৈশিষ্ট্যযুক্ত পপুলেশন। সেখানে কি না আমরা যে কোনো আমাদের আলোচ্য বিষয়ে যে কোনো দুটি আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে থাকবো। যেমন এক্ষেত্রে যদি আমি ধরে থাকি যে ক্রাইম রেটটি কীরকম রুরাল অঞ্চলে এবং আরবান অঞ্চলে, কোথায় বেশি, একটা কম্প্যারিজনের ব্যাপার যেখানে দুটো জিনিসের মধ্যে চলে আসবে, সেখানে হবে আমাদের বাইভ্যারিয়েট পপুলেশন। আবার তিন নম্বর টাইপটি আমাদের কি হবে না মাল্টিভ্যারিয়েট পপুলেশন, যেখানে আমরা তিন বা ততোধিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করে থাকব। যেমন আমরা যদি ধরি কোনো গাড়ি দুর্ঘটনার ক্ষেত্রে প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টি কি হবে না যান্ত্রিক ত্রুটি, যে গাড়িটির মধ্যে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা। এছাড়াও আমরা যদি আরও নানান বৈশিষ্ট্য, যেমন ধরা যাক যে সেই দিনকে চালকের মানসিক অবস্থা কীরকম ছিল বা চালকের শারীরিক স্থিতিটাই বা কীরকম ছিল এবং পথচারী কি সতর্ক ছিলেন, এই এতগুলো কারণ যদি আমরা একসাথে আলোচনা করে থাকি কোনো বিষয় আলোচনার ক্ষেত্রে, তাহলে সেখানে আমরা মাল্টিভ্যারিয়েট পপুলেশন নিচ্ছি, এরকম আমরা ধার্য করে থাকি। এবার যদি আমরা দেখে নিই তিনটে বিষয়কে একসাথে বা তাদের একটা কম্প্যারেটিভ অ্যানালাইসিস করে নিই, তাহলে সেখানে যদি আমি বলি যে আমি ধরা যাক যে কোনো অঞ্চলে আমি যদি তাপমাত্রার উপর করতে চাই, যে আমি ভারতের উপর ধরা যাক 10টি স্টেশন নিলাম, তাদের আমি তাপমাত্রা আলোচনা করব। এখানে যদি আমি একটাই বৈশিষ্ট্য তাদের ধরে থাকি যে তারা কোন অঞ্চলে অবস্থিত, যে তারা পার্বত্য অঞ্চলে নাকি তারা সমতল অঞ্চল থেকে আমি স্যাম্পেলটা নিয়েছি, তাহলে সেটা আমাদের ইউনিভ্যারিয়েট পপুলেশন হবে। আবার যদি আমি সেই স্যাম্পেল দিয়ে দু ধরনের বৈশিষ্ট্য দেখে থাকি, যে তারা পার্বত্য না সমতল অঞ্চলে এবং তারা কোন অক্ষাংশে অবস্থিত, তারা নিরক্ষরেখার কাছাকাছি নাকি তারা মেরু অঞ্চলের কাছাকাছি অবস্থিত। আবার যদি আমি আমাদের আরও অনেকগুলো বৈশিষ্ট্য একসাথে, যে সেখানে ভেজিটেশন কভার বা উদ্ভিদ অঞ্চল আছে কি না, সেটি কোন সময়কার, আমি দিনের সময়ের ডেটা নিয়েছি নাকি রাতের সময়ের ডেটা নিয়েছি, সেই অঞ্চলটি সমুদ্রের কাছে অবস্থিত না দূরে অবস্থিত, এই এতগুলো বৈশিষ্ট্য যদি আমি আরও একসাথে নিয়ে থাকি, তাহলে সেটি আমাদের হবে মাল্টিভ্যারিয়েট পপুলেশন। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তোমরা যদি কোনো ক্ষেত্রে তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে বা আরও কোনো জায়গায় আমার ইম্প্রুভমেন্ট করার থাকে, তাহলে তোমরা আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো।